গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি তোমাদের কেজি টু এর বাংলা বিষয়ে পড়াবো। তো আগের সপ্তাহে তোমাদের পৃষ্ঠা 43 এর যে অনুশীলন প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো আজ দেখো পৃষ্ঠা 44 এর বাকি যে প্রশ্ন উত্তরগুলো আছে অনুশীলনের সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এই প্রশ্নগুলো আমি তোমাদের সাপ্তাহিক কাজে লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে মুখস্থ করবে এবং খাতা লিখবে। তো এই সপ্তাহে দেখো তোমাদের বেশি প্রশ্ন নেই, বেশি কাজ নেই, এই যেটুকুই আসে সেটুকু তোমরা ভালো করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে। আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো একটু মুখে আলোচনা করে দিচ্ছি। দেখো পৃষ্ঠা 44 এর কয়টা প্রশ্ন আছে? 7টা দাগ এবং 8টা দাগ। 7টা দাগগুলো কি বলা আছে? এলোমেলো শব্দগুলো সাহায্যে বাক্য তৈরি করে। এখানে যে আমরা কবিতাটা পড়েছিলাম নামদার মতিবিল, সেই কবিতাটির লাইনগুলো উল্টো পাল্টো করে সাজানো আছে, এটা সঠিকভাবে সাজিয়ে বাক্য করতে হবে। একটা কি আছে? বহুদূর জল নামদার মতিবিল হাঁসগুলো ফেসে ফেসে কোলাহল করে। এটা সাজে কি হবে? নামদার মতিবিল বহুদূর জল হাঁসগুলো ফেসে ফেসে করে কোলাহল। তারপর দুইটা দেখা আছে, হেতা হতা জায়গা ডাঙা ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা আঁকা বাঁকা চলে। এটা সাজে কি হবে? হেতা হতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা চলে আঁকা বাঁকা। তো এই লাইনগুলো তোমাদের সাজিয়ে লিখতে হবে। এরপর দেখো আগে থেকে যেগুলো বলছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। আমরা যে গল্পটা পড়েছিলাম সে গল্পটা থেকে এখানে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে। বলছে মামা কী কী কেনে? মামা কী কী কেনে? এই দেখো তোমরা আমার খাতায় যে লেখাটা আছে সেখান থেকেও দেখতে পারো, আবার তোমরা যে গল্পটা পড়েছিলে সেই গল্পটাতেও কিন্তু এই প্রশ্নগুলো গল্পটা পড়লেই তোমরা পেয়ে যাবে। তো সেখানে কী কী বলেছিল? মামা কী কী কেনে? মামা কেনে সাপ, আর কি কেনে? আটটা আর চাল ডাল। তো মামা কি কি কেনে? মামা কেনে চাল ডাল শাক আর আটা। দাদা কি কি কেনে? দাদা কেনে পাকা আটা কেনে, আর কি কেনে? আর আখ কেনে আর জাম কেনে। তারপর বলছে কে কে খাবে? কে খাবে? বাবা খাবে, কাকা খাবে, মামা খাবে। দাদা কয় টাকা নিয়ে হাঁটে যায়? দাদা 4 টাকা নিয়ে হাঁটে যায়। মা দাদাকে কি কি আনতে বলেছে? মা দাদাকে কি বলেছে? খাজা গজা আর ছাম, এই তিনটে আনতে বলেছে। মা কি বলেছে? খাজা গজা ছাম। আজ ঢাকা থেকে কে এলো? আজ ঢাকা থেকে আশা দাদা এলো। আশা দাদার বাসা কোথায়? আশা দাদার বাসা হচ্ছে গড়বাড়ি। আর শেষের জন্য আগে তাকে বলছে কারা কাল ঢাকা ফিরে যাবে? কে কে ঢাকা ফিরে যাবে? আশা দাদা আর আশা দাদার ভাই কালা কালকে ঢাকা ফিরে যাবে। তো এই সপ্তাহে তোমাদের বেশি কাজ নেই, এই দুটোই 7টা থেকে এবং 8টা থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখবে এবং